কুমিল্লার সীমান্তবর্তী এলাকার কটকবাজার এলাকায় সেচের অভাবে প্রায় 100 একর অনাবাদি জমি পড়েছিল। সেখানে সরকারি সহায়তায় সেচ ব্যবস্থা চালু হওয়ায় প্রায় 500 কৃষক এখন কৃষিকে নিয়ে স্বপ্ন দেখছেন। বলছেন, বৃষ্টির পানির উপর ভরসা করা এসব কৃষি জমিতে এখন দেখা মিলবে ফসল ও সবুজের সমারোহ। বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী খোকন চৌধুরী। খোকন, শুভ সকাল। শুভ সকাল খোকন। শুভ সকাল জুবায়ের কলি। আসলে আপনারা যেই বিষয়টি বলছিলেন, আমি এখন ঠিক যেই জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি, আমার ঠিক 500 গজ দূরেই নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ভারত, অর্থাৎ ত্রিপুরা রাজ্যের যে কাস্টমস গোডাউন ভারতের সেটি। এই এলাকাটি আমার পাশেই কিন্তু গুমতি নদী। এই গুমতি নদী থেকে এই এখান থেকে সেচের ব্যবস্থা করে কিন্তু এখান থেকে প্রায় আরো অন্তত মিনিমাম 1.5 কিলোমিটার পর্যন্ত এলাকায় কিন্তু এখন এই ফসলি চাষবাস হচ্ছে। এই এলাকাটিতে কিন্তু আগে এক সময় কৃষকরা শুধুমাত্র বৃষ্টির পানির অপেক্ষায় থাকতো, বৃষ্টি হলে একটি ফসল হতো আর বাকি সময়টুকু কিন্তু তারা বিনা ফসলেই এই মাঠগুলি খালি থাকতো। এই জায়গাটিতে কিন্তু অনেক জমি জমা রয়েছে। তো এখন কিন্তু এই এলাকারই একজন নূর হোসেন তার উদ্যোগে এবং বিএডিসির সহায়তায় সরকারি অর্থায়নে কিন্তু এখানে ডিপ সেচ বসানোর মাধ্যমে কিন্তু এই এলাকার এখন অন্তত 500 কৃষক কিন্তু এর সুবিধা পাচ্ছেন। এটা কিন্তু আসলে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ এই এলাকাটিতে যেখানে একটি ফসল হতেই অনেক কষ্ট করতে হতো কৃষকদের, এখন কিন্তু তারা সারা বছর জুড়ে কিন্তু চাষবাস করতে পারেন, অর্থাৎ 3টি 4টি ফসল কিন্তু এখন অনায়াসে করা যায়। এবং এই সেচের সুবিধা কিন্তু এখন প্রায় 500 কৃষক সুবিধাভোগী রয়েছেন। তো এর পেছনে যারা কাজ করছেন, যে নূর হোসেন যার আসলে উদ্যোগে এই এটি করা হয়েছে, আমরা আসলে তার কাছে একটু জানতে চাইবো যে নূর হোসেন ভাই, আপনারা যে এই সেচের ব্যবস্থা করছেন, এখন কৃষকদের কাছ থেকে কি পরিমাণের অর্থ নিচ্ছেন এবং কৃষকরা এর কাছ থেকে কি ধরনের সহায়তা পাচ্ছে? আসসালামু আলাইকুম। আমরা আসলে এই জমিটি আগে এক ফসলে হইতো, সারা বছরে বাকি সময় খিলে থাকতো। এখনকার এই সারা বছরে ফসল আর কৃষক থেকে আমরা প্রতি এক সিজনের লাগে 2000 টাকা নিয়ে প্রতি কানি, অন্যরা কিন্তু পাশাপাশি আরো অনেক টাকা নেয়, কেউ 3500 আরো 3000 এরকম নেয়, আমরা 2000 টাকা করে নেই। কৃষকরা আলহামদুলিল্লাহ ভালোই খুশি এবং তারা আরো আগ্রহী এই ব্যাপারে। আরো কিছু আমরা যদি সহযোগিতা পাইলে আমরা আরো কিছু বৃদ্ধি করতে পারবো সামনের দিকে, আর জমি বৃদ্ধি হইব আর কি এটা থেকে। মানে কি ধরনের সহায়তার দরকার, কি ধরনের সহায়তা হলে আরো জমি বৃদ্ধি পাবে? এখানে তো অনেক ফসলি জমি। আরো কিছু আমরা যে ড্রেনেজ কাজটা করছি, আর একটু ড্রেনেজ বৃদ্ধি করলে আর আরো কিছু জায়গা বৃদ্ধি হইব আর কি, জমি বৃদ্ধি হবে, অনেক জায়গা আর কি জমি খালি আছে। এখন কি পরিমানে কৃষক এখান থেকে সুবিধা পাচ্ছে? এখন 500 জন কৃষকের মতো সুবিধা পাচ্ছে। ধন্যবাদ। উনি যেমনটি বলছিলেন, এখানে প্রায় 500 কৃষক কিন্তু এর থেকে সুবিধা নিচ্ছেন, অর্থাৎ এখানের আরো কিছু কাজ বাকি রয়েছে যেগুলো আসলে ড্রেনেজ ব্যবস্থা না থাকলে কিন্তু পানিগুলি আসলে এখান থেকে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউশন করা যায় না। তো সেক্ষেত্রে যদি সরকারের আরেকটু সহায়তা পাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু এখানকার অনেক অনাবাদী জমি এখনো পড়ে রয়েছে যেগুলো আসলে চাষবাসের মাধ্যমে এখানকার যারা কৃষক তারা কিন্তু সফলভাবে কৃষিকাজ পরিচালনা করতে পারবেন। এবং এই সঙ্গে এখন যারা যুক্ত হয়েছেন তারাও কিন্তু নতুনভাবে স্বপ্ন দেখছেন যে এই কৃষিকাজের মধ্যে দিয়ে তাদের আসলে ভাগ্যের চাকা যেটি সেটি পরিবর্তন হবে। জুবায়ের কলি, ধন্যবাদ আপনাকে।